भारते मामला होवार पर गत बछर জাকির নায়েক মালয়েশিয়ায় आश्रय चाइले ताके स्थायीभावे बसबासेर अनुमति देय নাজিব রাজাকের सरकार। एर किछुदिन पर थेके सेखानेও तार बिरुद्धे अभियोग उठते शुरू करे। মালয়েশিয়ায় तार बक्तव्यके अनेकेई विभिन्न धर्मेर मानुषेर मध्य दूरत्व तैरिर कारण हिसेबे देखेछेन। एमनकि तार बिरुद्धे आरो ग्रेफतारेर अभियोग रयेछे। गत मासे अनुष्ठित মালয়েশিয়ার निर्वाचनेर आगे तार आश्रयदाता নাজিবকে आबारो क्षमताय आनार पक्षे जुक्ति दिए জাকির বলেছেন, একজন অমুসলিম সৎ লোকের চেয়ে একজন মুসলিম দুর্নীতিবাজকেও ভোট দেওয়া ভালো। এমন অবস্থায় আইন ভঙ্গ করলে জাকির নায়েককে গ্রেফতার করতে সরকার দ্বিধা করবে না বলে জানালেন দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী মহিউদ্দিন ইয়াসিন। তিনি বলেন, দেশের কোনো আইন ভঙ্গ করলে জাকির নায়েককে গ্রেফতার করতে দ্বিধা করবে না তার সরকার। সোমবার মালয়েশিয়ান সংবাদ মাধ্যমকে তিনি এই কথা বলেন। মহিউদ্দিন বলেন, আগের সরকার জাকির নায়েককে স্থায়ী বসবাসের অনুমোদন দিয়েছেন। তিনি আমাদের দেশে আছে অন্য নাগরিকের মতো। কোনো ক্ষেত্রে যদি আইন ভঙ্গ করে থাকে অন্য নাগরিকদের মতোই তার বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। নাগরিক কিংবা অনাগরিক সবাইকেই আইনের আওতায় আসতে হবে। এদিকে জাকির নায়েকের বিরুদ্ধে তার দেশ ভারতে উগ্রপন্থাকে উস্কে দেওয়ার অভিযোগ তুলেছে ক্ষমতাসীন হিন্দুবাদী দল বিজেপি। এজন্য মামলাও করা হয়েছে তার বিরুদ্ধে। তবে মামলাটি তদন্ত করতে গিয়ে কোনো অভিযোগের সত্যতা পাওয়া যায়নি বলে গত বছরের মার্চ মাসে জানিয়েছিলেন ভারতীয় গোয়েন্দা সংস্থা। আর জাকির নায়েককে দেশে ফিরিয়ে নিয়ে বিচারের মুখোমুখি করতে ভারত সরকারের চেষ্টা অব্যাহতই রয়েছে। জাকিরকে গ্রেফতার করা হলে তাকে ভারতের কাছে হস্তান্তর করা হবে কিনা এমন প্রশ্নের সরাসরি কোনো উত্তর দেননি মালয়েশিয়ান স্বরাষ্ট্রমন্ত্রী। এছাড়াও ভারত সরকারের বিরুদ্ধে অভিযোগ উঠেছে জাকির নায়েকের ধর্ম পরিচয়ের কারণে তাকে হেনস্থা করা হচ্ছে। যদিও মুসলিমদের বিভিন্ন গ্রুপই জাকিরের বিরুদ্ধে কঠোর পন্থার পক্ষে অবস্থান নেওয়ার অভিযোগ করে থাকেন। এদিকে বাংলাদেশি দল বিএনপির চেয়ারপারসন প্রায় ৩ মাস ধরে কারাগারে। দলের সিনিয়র ভাইস চেয়ারম্যান এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক জিয়া প্রায় ১০ বছর ধরেই লন্ডনে পলাতক। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর গেছেন ব্যাংককে। স্থায়ী কমিটির 2 সদস্য বিছানায় শয্যাশায়ী। যারা মারা গেছেন তাদেরও শূন্য পদ পূরণ করা হয়নি। বিএনপিতে এখন কোনো কর্মসূচি নেই। এখন বিএনপির মধ্যেই প্রশ্ন উঠেছে, বিএনপি কে চালাচ্ছে? আজ দলীয় কার্যালয়েও এই প্রশ্ন করেছিলেন মাঠ পর্যায়ের নেতাকর্মীরা। দলীয় কার্যালয়ের একমাত্র স্থায়ী নেতা সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। সকালে 2-1 জন কর্মী এসে তাকে অভিনন্দন জানালেন। অভিনন্দন পেয়ে বিস্মিত রিজভী। জানতে চাইলেন, অভিনন্দন কেন? ছাত্রদলের এক তরুণ নেতা বলেন, এখন তো আপনি অ্যাক্টিং সেক্রেটারি জেনারেল। রিজভী বলেন, কোথায়, কিভাবে? উনি তো গেলেন, আমাকে বলেও গেলেন না, দায়িত্ব দিলেন না। এবার অন্য একজন জানতে চাইলেন, মহাসচিব দায়িত্ব দেওয়ার কে? বাইয়ারে ফোন দেন, তিনিই তো আপনারে ভারপ্রাপ্ত মহাসচিব ঘোষণা করতে পারেন। তাছাড়া স্থায়ী কমিটি আছে না, তারাও তো বসে আপনাকে ফাইনাল করতে পারে। রিজভী উত্তর দিলেন, বাইয়াকে তো আমি ফোন করতে পারি না, সবসময় বাইয়াই ফোন করেন। তাছাড়া নিজের বিষয়ে বলি কিভাবে? কর্মীদের বিএনপির মহাসচিব জানালেন, স্থায়ী কমিটি বলে তো কিছুই নেই, তাহলে বিএনপি চলছে কিভাবে? প্রশ্ন করলেন তরুণ এক কর্মী। রিজভী আকাশের দিকে তাকিয়ে উত্তর দিলেন, আল্লাহ বিএনপি চালাচ্ছে। তার উত্তরে কর্মীদের মধ্যে হতাশা নেমে এলো। বিএনপি বলছে বেগম জিয়ার মুক্তির জন্য আন্দোলনের কোনো বিকল্প নেই, কিন্তু আন্দোলন নিয়ে বিএনপির মধ্যে কোনো প্রস্তুতিও নেই। নেতারা শুধু সেমিনার এবং গোল টেবিলে বলছেন চূড়ান্ত আন্দোলনের প্রস্তুতি নিন, কিন্তু নেতাদের সেরকম কোনো তৎপরতাও নেই। বেগম জিয়া গ্রেপ্তার হওয়ার পর কিছুদিন বিএনপি কর্মসূচি ছিল, কিন্তু এখন সেই কর্মসূচিও নেই। আন্দোলন নিয়ে নেতাদের কোনো উৎসাহ নেই, সবাই নানান রকম ব্যক্তিগত কাজে ব্যস্ত। এখন দলীয় কার্যালয়ে লোকজনের উপস্থিতি কমে গেছে। রিজভী অনুযোগ করলেন, এখন আমাকে ইফতার পাঠানোরও লোক পাওয়া যায় না। রোজার কারণে দলের তৃণমূলেও নিস্তব্ধতা। সংগঠন হিসেবে বিএনপি কি তাহলে মৃতপ্রায়? রিজভী নিজের কাছেই এই প্রশ্নটি তুলে ধরেন, কিন্তু উত্তর কি এটার আছে? যে আল্লাহ এই বিএনপি চালায়, শুধু সে আল্লাহই জানে এর উত্তরটা আসলে কি।